আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা দেশগুলো কঠিন সমালোচনার মুখে পড়েছে। গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাতে ব্যবহার করা হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে কেনা অস্ত্র। ইসরায়েলকে অস্ত্রদাতা দেশগুলোর তালিকায় নাম রয়েছে তার সবই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের, যে কারণে মানবাধিকার সংগঠন, গণহত্যা বিরোধী রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করার। কিছু দেশ এসব প্রতিবাদ ও উদ্বেগের কারণে অস্ত্র বিক্রি কমালেও পুরোপুরি বন্ধ করেনি। পশ্চিমা এসব অস্ত্র কিনেই ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে দাবি করছে। কারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে আর কোন দেশ প্রতিবাদের মুখে অস্ত্র দেওয়া কমিয়েছে, তা নিয়ে বিস্তারিত থাকছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। গত মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেয়া যে অস্ত্রের চালান স্থগিত করেছে তাতে ছিল 2,000 পাউন্ড ওজনের 1,800টি বোমা এবং 500 পাউন্ড ওজনের 1,700টি বোমা, যার মূল্য কয়েক কোটি ডলার বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এসব বোমার ব্যবহার নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাফার মতো জনবহুল শহরগুলোতে এই বোমা ব্যবহার করতে পারে ইসরায়েল, যে কারণে চালানটি স্থগিত করা হয়েছে। তবে একটিমাত্র চালান স্থগিত হলেও আরও কোটি কোটি ডলারের অস্ত্র ইসরায়েলে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, কোনোটি বা প্যাকেটজাত করাও হয়ে গেছে। এসবের মধ্যে রয়েছে ট্যাঙ্কের গোলা ও প্রিসিশন বোমার সরঞ্জাম। যদিও এসব অস্ত্র ইসরায়েলে পাঠানোর প্রক্রিয়ার গতি অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন সিনেটর জিম রিশ। গত 9 মে সিনেটের ফরেন রিলেশনস কমিটিকে তিনি এসব অস্ত্রের বিষয়ে অবহিত করেন। যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েলকে যেসব অস্ত্র সরবরাহ করছে সেগুলো করা হচ্ছে 2016 সালে সম্পাদিত একটি চুক্তির বলে। ওই চুক্তিতে 2018 থেকে 2028 সাল পর্যন্ত 10 বছর মেয়াদে 380 কোটি ডলারের সামরিক সহযোগিতা, 330 কোটি ডলারের সামরিক সরঞ্জাম এবং 500 কোটি ডলারের মিসাইল ডিফেন্স সিস্টেমের সহযোগিতা ইসরায়েলকে দেওয়ার কথা রয়েছে। 10 বছর পরপর এই চুক্তিটি নবায়ন করে ওয়াশিংটন ও তেল আবিব। বর্তমানে চুক্তির তৃতীয় মেয়াদ চলছে। গাজার যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্র সরবরাহ কয়েক গুণ বাড়িয়েছে। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যেসব অস্ত্র দিয়েছে তার বেশিরভাগই গোপন রাখা হয়েছে। অন্তত 100টি অস্ত্র ও গোলাবারুদের চালান তারা ইসরায়েলকে দিয়েছে এই সময়। এসবের মধ্যে রয়েছে সুড়ঙ্গ ধ্বংসকারী বোমা, নিখুঁত হামলা করতে সক্ষম পারসেপশন গাইডেড বোমা ও স্থলযুদ্ধের জন্য ছোট সমরাস্ত্র। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের শতাধিক অস্ত্রের চালানের মধ্যে মাত্র 2 থেকে 3টির কথা প্রকাশ্যে জানানো হয়েছে। এর একটিতে ছিল 1,400 রাউন্ড ট্যাঙ্কের গোলা, যার মূল্য 10.5 কোটি মার্কিন ডলার। অন্য আরেকটি চালানে পাঠানো হয়েছে 155 মিলিমিটার কামানের গোলা, যার মূল্য প্রায় 15 কোটি ডলার। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে এসব অস্ত্র বিক্রি করার কথা, হোয়াইট হাউস কংগ্রেসকে জানিয়েছে, তবে গণমাধ্যমের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট গত মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে 10 বছর মেয়াদি চুক্তির বর্তমান মেয়াদের মধ্যে 69% অস্ত্র পেয়ে গেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশের সম্মিলিত উদ্যোগে তৈরি পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার জেটের প্রথম বিদেশি ব্যবহারকারী হয়েছে ইসরায়েল। ইতোমধ্যেই দেশটিকে 36টি F-35 ফাইটার দেওয়া হয়েছে, আরও 31টি বিমান ইসরায়েলকে দেওয়ার কথা রয়েছে। এই বিমানটির মূল্য পরিশোধেও ইসরায়েলকে সহযোগিতা করেছে ওয়াশিংটন। এর বাইরে ইসরায়েলকে স্বল্পপাল্লার রকেট হামলা প্রতিরোধের জন্য আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিতে প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। 2006 সালে লেবাননের হিজবুল্লার সাথে যুদ্ধের পর আয়রন ডোম তৈরির উদ্যোগ নেয় তেল আবিব। প্রতি বছর আয়রন ডোমের ইন্টারসেপ্টর মিসাইল তৈরির জন্য ইসরায়েলকে অর্থ দেয় যুক্তরাষ্ট্র।
এছাড়া দূরপাল্লার মিসাইল ও যুদ্ধবিমান প্রতিরোধের জন্য ইসরায়েল যে ডেভিড স্লিং এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে সেটির জন্য অর্থ সহযোগিতা এসেছে ওয়াশিংটন থেকে। ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে 100 থেকে 200 কিলোমিটার দূর থেকে ছোড়া মিসাইল প্রতিহত করা যায়। সব মিলে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক বরাদ্দ $5 কোটি। পশ্চিম ইউরোপের দেশ জার্মানি প্রতি বছর বড় অঙ্কের সহযোগিতা দেয় ইসরায়েলকে। তবে গত 7 অক্টোবর হামাসের হামলায় এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর সেই সহযোগিতার পরিমাণ বেড়েছে বিদ্যুৎ গতিতে। এক হিসেবে দেখা গেছে, 2022 সালে বার্লিন ইসরায়েলকে যে পরিমাণ সামরিক সহযোগিতা দিয়েছিল 2023 সালে তা 10 গুণ বেড়ে গেছে। গত বছর এই সহযোগিতার পরিমাণ দাঁড়িয়েছে $32.65 কোটি। গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় ওঠার পর জার্মানির সরকার ইসরায়েলের সামরিক সহযোগিতা কমিয়ে দিয়েছে। 2024 সালে দেশটিতে বার্লিনের যে পরিমাণ সামরিক সহযোগিতার দেওয়ার কথা ছিল তা হয়নি। এপ্রিলের 10 তারিখে পার্লামেন্টে বামপন্থী এক এমপির প্রশ্নের জবাবে জার্মানির অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছর এখনও পর্যন্ত তেল আবিবকে মাত্র 32,500 ইউরো মূল্যের সামরিক সহযোগিতা দিয়েছে বার্লিন। সাধারণত ইসরায়েলকে এয়ার ডিফেন্স সিস্টেমের সরঞ্জাম ও যোগাযোগ যন্ত্রপাতি সরবরাহ করে থাকে জার্মানি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলের পাওয়া সামরিক সহযোগিতার মধ্যে 30% এসেছে জার্মানি থেকে। দেশটি এই সময়ে ইসরায়েলকে যা দিয়েছে তার মধ্যে রয়েছে প্রধানত 3,000 পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন এবং অটোমেটিক ও সেমি অটোমেটিক রাইফেলের 5,00,000 রাউন্ড গুলি। তবে গাজায় গণহত্যা ও সহিংসতার অভিযোগ ওঠার পর জার্মান সরকার ইসরায়েলে পণ্য রফতানির লাগাম টেনেছে। যুক্তরাষ্ট্রের মিত্র দুটি দেশ কানাডা ও নেদারল্যান্ডস যুদ্ধ শুরুর পর চলতি বছরের শুরুতে ইসরায়েলের কাছে অস্ত্র রফতানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশ দুটি গাজায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যে গুরুতর অভিযোগ উঠেছে তাকে আমলে নিয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধ করেছে। সর্বশেষ গত নভেম্বরে ইতালি থেকে ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো হয়েছে। এরপর থেকে দেশটিতে ইতালির সব ধরনের রফতানি বন্ধ রয়েছে। ইতালির আইন অনুযায়ী যুদ্ধে লিপ্ত রয়েছে কিংবা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সন্দেহভাজন এমন দেশের কাছে অস্ত্র রফতানি নিষিদ্ধ, যে আইনটি প্রয়োগ করেছে সরকার। গত মার্চে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেট্রো বলেছেন, ইতালি ইসরায়েলকে এখন যেসব অস্ত্র দিচ্ছে তার সবই পূর্বে স্বাক্ষর করা চুক্তি অনুযায়ী, নতুন করে কোনো চুক্তি করা হচ্ছে না। এমনকি এসব অস্ত্রও গাজার বেসামরিক লোকদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না সেই নিশ্চয়তা পাওয়ার পর রফতানি করা হচ্ছে। গত ডিসেম্বরে ইতালি 13,00,000 ইউরো সমমূল্যের অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলে, যা আগের বছরের ওই সময়ের তুলনায় 3 গুণ। এর মধ্যে ছিল হেলিকপ্টার এবং নৌবাহিনীর ব্যবহারের জন্য কামানের গোলা। ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারীদের তালিকায় ব্রিটেনের নাম নেই। যুক্তরাষ্ট্রের সরকারের মতো ব্রিটিশ সরকার সরাসরি ইসরায়েলকে অস্ত্র দেয় না, তবে দেশের বিভিন্ন সমরাস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয়। আবার যুক্তরাষ্ট্রের অনেক প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রাংশ যেগুলো ইসরায়েলে রফতানি হয় তা সরবরাহ করে ব্রিটিশ কোম্পানিগুলো। F-35 ফাইটার জেটের অনেক যন্ত্রাংশ ব্রিটিশ কোম্পানিগুলোর তৈরি। গত বছর ব্রিটিশ সরকার কোম্পানিগুলোকে ইসরায়েলের কাছে $5.25 কোটি অস্ত্র রফতানির অনুমতি দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে গোলা বারুদ, ড্রোন, ছোট অস্ত্রের গুলি, বিমান ও হেলিকপ্টারের মতো যন্ত্রাংশ। প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি পার্লামেন্টে বলেছেন, ব্রিটেনে রয়েছে বিশ্বের কঠিনতম অস্ত্র নিয়ন্ত্রণ আইনগুলোর একটি। আমরা নিয়মিতভাবেই মানবাধিকার আইনের বিষয়ে ইসরায়েলের অঙ্গীকার রক্ষা হচ্ছে কিনা তা পর্যালোচনা করি।
তবে অনেক বামধারার দলের নেতারা ব্রিটিশ সরকারের কাছে দাবি জানিয়েছে গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির লাইসেন্স বাতিল করার এবং কোন যুক্তিতে এই রফতানি চালু রাখার সিদ্ধান্ত হয়েছে তা প্রকাশ করার। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।